মূর্তি চলে এসেছি আমরা সাফারি এখান থেকে শুরু হবে এই যে এই বাইসন বাইসন এই যে রিলস ছাড়া তুমি যে 2 ঘন্টা কাটালে এটাই তো বিরাট ব্যাপার গুড মর্নিং ফ্রম গরুমারা আজকে হচ্ছে 28th নভেম্বর এখন বাজে সকাল 5:30টা এখন আমরা যাচ্ছি জঙ্গল সাফারিতে আজকে আমরা যাব চন্দ্রচূড় ওয়াচ টাওয়ারে তো চলো সাথে থাকো পুরো সাফারিটা আমি তোমাদের দেখাচ্ছি আমি রেডি হয়ে গেছি কিন্তু স্যার এখনো রেডি হয়নি কি রেডি 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 আমি কিন্তু সবার আগে রেডি হয়েছি কিছু বলো আপনি মন কি বাত বলো মন কি বাত হচ্ছে যেটা যেরকম ঠান্ডা এক্সপেক্ট করেছিলাম সেরকম ঠান্ডা নেই আপাতত এখন তো আছে ভোরবেলাতেই ঠান্ডা একটু রোদ উঠলেই ঠান্ডাটা চলে আসে আসো বাইরেটা দেখি কি হবে চলো দেখি বাইরে এখনো ঘুটঘুটে অন্ধকার ওরে বাবারে কি ঠান্ডা সানরাইজ তো এখনো হয়নি কিন্তু ওইদিকে হালকা আলো দেখা যাচ্ছে পুরো অন্ধকার হ্যালো ম্যাডাম গুড মর্নিং সবাই এসে সবাই ফোন নিয়ে হ্যালো ইবার গুড মর্নিং অরেঞ্জ জুস অরেঞ্জ জুস আমার দার্জিলিং অরেঞ্জ তার জুস তাই তো চুমকা গুড মর্নিং বেবি মম গুড মর্নিং আমি সকাল সকাল উঠে গেছি দেখেছি তোমাদের আগে উঠে গেছি উঠে আমরা রেডি আমরা রেডি তাহলে চলো 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 যাই চলো এবার আমরা যাচ্ছি চলুন ম্যাডাম কোথায় যাচ্ছি আমরা এবার কোথায় যাচ্ছি এদিকে হালকা আলো কত বড় প্রপার্টিটা এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স Welcome to our new guys. গাড়ি চলে এসছে সাফারির হোটেলেই চলে এসছে এখন আমরা যাত্রা শুরু করব চন্দ্রচূড় মূর্তি চলে এসেছি আমরা সাফারি এখান থেকে শুরু হবে দেখো কি এক্সাইটেড কুকুর দেখো তুই এক্সাইটেড এই যে চেক পোস্ট এখান থেকে সব বুকিং হলো বুকিং অনলাইন করা ছিল এখানে সব ডকুমেন্ট নিল এবার আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে আচ্ছা তো চলো দেখি থাকো নমস্কার আমরা যেখানে যাব
চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার এখান থেকে 6 কিলোমিটার ভেতরে আছে। তো আমরা সোজা ওয়াচ টাওয়ারে যাব। টাওয়ারের সামনে একটা গ্রাসল্যান্ড আছে। চন্দ্রচূড় ওয়াচ টাওয়ারের এন্ট্রি গেটে চলে এসেছি আমরা। এখানে ভিউগুলো আলাদা, ডকুমেন্ট চেক করছি। ওখানে ভেতরে আছি, সেটা চারদিক দিয়ে দেখতে পাবেন। আমি পুরোটাই গেছি। হ্যাঁ রে, যেটা চাপড়া মধ্যে বললাম চন্দ্রচূড়। চলো হয়ে গেছে, চলে গেছে, লুকিয়ে পড়েছে। এটাই কি ওয়াচ টাওয়ারটা? আমরা এসে গেছি চন্দ্রচূড় ওয়াচ টাওয়ারে। এখন উপরে যাব, প্রচন্ড ঠান্ডা। সেই জায়গাটা দেখো, সিঁড়ির অবস্থা খুব খারাপ। উপরে উঠি, দেখি কিছু দেখা যায় কিনা। ও আরো আছে উপরে। এই যে দুটো বাইসন দেখা গেছে, হেভি টেস্টি। কি কিছু দেখলাম? বাইসন আর ময়ূর। বাইসন, ময়ূর আর আমরা আছি ওই সেই কিছু দেখতে পাই না পাই। এই যে, এই যে পিস জঙ্গলের, সেটা অদ্ভুত।
কেমন লাগলো? খুব ভালো লাগলো, কিছু দেখতে পেলাম না। না, বাইসন দেখলাম, বাইসন ময়ূর। এই দেখতে পাওয়াটাই কি সব নাকি? না, দেখতে পাওয়াটা সব নাকি, সুন্দর একটা পিসফুল এরিয়ায় আমি চলে এসেছি, আমার জীবনে শান্তি ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, এই যে রিলস ছাড়া তুমি যে দু ঘন্টা কাটালে, এটাই তো বিরাট ব্যাপার। তো ভোর 5:30 উঠে যে পজিটিভ এনার্জি পেলে, এটা তো বিশাল ব্যাপার। আমি রোজই পজিটিভ এনার্জি পাই, প্রচুর পজিটিভ এনার্জি আমার। আমরা ফিরে গেছি জঙ্গল সাফারি থেকে, আবার হোটেলে চলে আসলাম। এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আবার সাইট সিনের জন্য বেরাবো। তো চলো, সাথে থাকো, কেমন লাগে জানি অবশ্যই।